প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? দাউদ ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজ আমি তোমাদেরকে একটি রূপকথার গল্প শোনাবো। হ্যাঁ, রূপকথার গল্প শুনতে নিশ্চয়ই সবাই খুব আগ্রহী। আজ আমি তোমাদের শোনাবো তোমাদের পাঠ্য বইয়েরই একটি গল্প, যেটি রূপকথার গল্প। গল্পটির নাম, চলো আমরা দেখি, স্লাইডের মাধ্যমে আমরা জেনে নিই। আর যেহেতু গল্পটি অনেক বড়, তাই আমি বই দেখে পুরো গল্পটি এখানে পড়বো না। গল্পটি তোমরা তোমাদের বই থেকে পড়ে নিবে, আমি কিছু ছবির মাধ্যমে গল্পের সারমর্মটি তোমাদেরকে এখন দেখাবো। চলো। দেখো শিক্ষার্থীরা, আমাদের গল্পের নাম কাঞ্চনমালা আর কাকনমালা। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রাজপুত্র আর একটি রাখাল ছেলে। তো চলো আমরা স্লাইডের মাধ্যমে গল্পের সারমর্মটা একটু দেখে নিই। দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাজা রানী এবং এখানে রাজপুত্র আর রাখাল, যারা দুজন ছিল খুব ভালো বন্ধু। রাখাল সারা দিন গরু চড়ায়, আর যখন সে অবসরে ফ্রি বসে থাকে তখন সে তার রাজপুত্র বন্ধুকে বাঁশি শোনায়। রাজপুত্র তো রাখালের বাঁশি শুনে খুব খুশি, তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে গেল। রাজপুত্র রাখালকে কথা দিল, যখন সে বড় হবে এবং রাজা হবে তখন রাখালকে তার মন্ত্রী বানাবে। এভাবেই খুব খুশিতে ভালোভাবে সুন্দর করে দিন যেতে লাগলো। রাজপুত্র বড় হয়ে গেল, তার বিয়ে হলো কাঞ্চনমালার সাথে। খুব সুন্দরভাবে সে রানী নিয়ে রাজ্য সামলাতে লাগলো, আর বেমালুম ভুলে গেল তার সেই রাখাল বন্ধুটিকে। কিন্তু রাখাল তো রাজপুত্রকে ভোলেনি। একদিন রাখাল গেল রাজপুত্রের সাথে দেখা করতে, যখন সে রাজা হয়ে গেছে। তো রাজার সাথে দেখা করতে যখন গেল রাখাল ছেলেটি, তো সে তো রাখাল গরিব, রাজপ্রহরীরা রাজপ্রাসাদে তাকে ঢুকতে দিল না, সে গরিব রাখাল। তখন রাখাল খুব কষ্ট পেল, কাঁদতে লাগলো এবং সেখান থেকে ফিরে চলে গেল। অনেকদিন পরের কথা, একদিন রাজা সকালে ঘুম থেকে উঠে দেখলো সে আর উঠতে পারছে না, কথা বলতে পারছে না, খেতে পাচ্ছে না, শুতে পাচ্ছে না, তার সারা দেহে সুচ ভরে গেছে। তখন তার মনে পড়ল, নিশ্চয়ই আমি আমার রাখাল বন্ধুর সাথে যে কথাটা দিয়েছিলাম এ কথাটা না রাখতে পারার কারণেই, প্রতিজ্ঞা ভঙ্গের জন্যই আমার এই শাস্তি। কাঞ্চনমালা দিশেহারা হয়ে পড়ল, আর পুরো রাজ্যটি তার হাতে নিয়ে সে সামলাতে লাগলো। একদিন কাঞ্চনমালা গেল স্নানে, সেখানে এক মেয়ের সাথে তার দেখা হলো। সে বলল, আমি দাসী হতে চাই। কাঞ্চনমালাও দেখল যে রাজার গায়ের সুচগুলো উঠানোর জন্যে তার এক দাসী প্রয়োজন। তখন কাঞ্চনমালা, তার কাছে যেহেতু সে স্নানে গিয়েছে তার কাছে কোনো টাকা পয়সা অর্থ কিচ্ছু নাই, তখন সে তার হাতের কাকনটি দাসীকে দিল এবং ওকে কিনে নিল। তোমাদেরকে বলে রাখি শিক্ষার্থীরা, কাকন হলো হাতের চুড়ি। তো কাকন দিয়ে ওকে কিনলো বলে ওর নাম দিল কাকনমালা। তো কাকনমালার কাছে তখন রানী তার গহনা এবং পোশাকগুলো দিয়ে স্নানে নামলো। এরই মধ্যে কাকনমালা রানীর পোশাক আর গহনা পরে সে নিজেই রানী হয়ে গেল, আর রানী কাঞ্চনমালা হয়ে গেল দাসী। এভাবে দুজন রাজপ্রাসাদে গেল, আর রাজা এবং রাজ্যের অন্য কেউ কিচ্ছু টের পেল না। তখন রানী কাঞ্চনমালার কষ্টের দিন শুরু হলো। রানী সকল কাজ করে, রাজার দিকে খেয়াল রাখে, আর কাকনমালা কিছুটিই করে না। খুবই কঠিনভাবে সে তার রাজ্যের অন্যান্য যারা আছে তাদের সাথে খুব কঠিন ব্যবহার করে, দুর্ব্যবহার করে। সবাই ভাবতে লাগে, এটা কিভাবে হলো। একদিন কাঞ্চনমালা গেল কাপড় ধুতে, সেখানে এক অচেনা লোকের সাথে দেখা। তখন অচেনা লোকটি বলল যে সে সুচ চায়, আর কাঞ্চনমালাও দেখল যে রাজার গায়ের থেকে সুচগুলো উঠাতে হবে। তখন অচেনা লোকটিকে সে প্রাসাদে নিয়ে গেল। প্রাসাদে যেয়ে অচেনা লোকটি কাঞ্চনমালাকে বলল যে এখন পিঠাপুলির সময়। তখন রানী তো কাকনমালা, কাকনমালাকে বলা হলো যে রানীরা এ সময় পিঠা বানায়, সুন্দর আলপনা আঁকে,
তখন যেহেতু কাঞ্চনমালায় আসল রানী আর কাকনমালা নকল রানী, তো এই পিঠাপুলি উৎসবে পিঠা বানানো আর এই যে আলপনাটা আঁকা, এই আলপনা দেখেই সাধারণ যারা তারা বুঝতে পারলো যে কে আসল রানী। এমন সময় রানী কাঞ্চনমালা দেখলো যে আসলেই এই অচেনা লোকটি তার উপকারের জন্য এসছে, আর কাকনমালা তো বিপদে পড়ে গেল। কাকনমালা জল্লাদকে হুকুম দিল যে এই অচেনা লোকটিকে বন্দি করো। তখন অচেনা লোকটি মন্ত্র বলে জল্লাদকে বেঁধে ফেলল। জল্লাদকে বেঁধে ফেলার পর সে গেল রাজার কাছে, এবং রাজার কাছে যখন সে গেল, যে মন্ত্র পড়ে রাজার গায়ের সকল সুসকে ফেলে দিল। রাজা তখন অনেকদিন পর চোখ খুলে দেখল, এ কি, এ তো তার সেই রাখাল বন্ধু। তখন রাজা রাখালকে জড়িয়ে ধরল, আর সে তার কথা মতো তার রাখাল বন্ধুকেও মন্ত্রিত্ব দিয়ে দিল। শিক্ষার্থীরা, আমরা এই গল্প থেকে কি শিখলাম? যে যদি আমরা কাউকে কোনো কথা দিই বা প্রতিজ্ঞা করি, অবশ্যই আমরা এমন কথা দিব বা এমন প্রতিজ্ঞা করব যেন সেটা রাখতে পারি, সেটা যেন আমরা ভুলে না যাই, বা যার সাথে প্রতিজ্ঞা করি তার মনে কষ্ট দিয়ে যেন আমরা প্রতিজ্ঞাটি ভঙ্গ না করি। এটি কিন্তু ছিল তোমাদের এই গল্পের মূল শিক্ষণীয় বিষয়। আরেকটি বিষয় ছিল যে কাঞ্চনমালা আর কাকনমালা, একজন ছিল খুবই সৎ এবং সেই ছিল আসল রানী, আর একজন ছিল যে পুরোটাই কাঞ্চনমালার বিপরীত। কাকনমালা ছিল মোটেও পরোপকারী ছিল না, সে ছিল হিংসুটে লোভী। ঠিক আছে, আচ্ছা তো শোনো শিক্ষার্থীরা, এখন আমরা চলে যাব তোমাদের বইয়ে। দেখো তোমরা সবাই বইয়ের 161 নম্বর পৃষ্ঠা বের করো, আর আমি তোমাদেরকে বইয়ে যে শব্দার্থগুলো আছে, চলো আমরা শব্দার্থগুলো দেখে নিই। দেখো 1 নম্বর আছে তোমাদের বইয়ের 161 পৃষ্ঠায়, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও অর্থ বলি। প্রথমটা আছে আষ্টে পৃষ্ঠে। আষ্টে পৃষ্ঠ অর্থ সর্বাঙ্গে বা সারা শরীরে। বিষাদ, বিষাদ অর্থ খেতে মজা নয় এমন, স্বাদ খেতে মজা। পুটলি, বোচকা। ফরমাশ, আদেশ। আস্তাকুড়ে, আবর্জনা ফেলার জায়গা। কাঁকন, হাতের রূপো বা সোনার চুড়ি। ঘোর, অনেক বেশি বা গভীর। তারপর দেখো আরও কিছু শব্দ আছে, ফুসরত, অবসর। টনটন, যন্ত্রণা বোঝায় এমন অনুভূতি। চিনচিন, অল্প অল্প ব্যথা। পরস্পর, একের সঙ্গে অন্যের। রাজপ্রাসাদ, রাজার বাড়ি। রক্ষী, প্রহরী। গর্জে ওঠা, ডেকে হুঙ্কার দেওয়া। গর্দান অর্থ শির। শিক্ষার্থীরা দেখো 2 নম্বর আছে, ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এখানে ঘরের ভিতরে কি আছে? আছে পরস্পরের, বিষাদ, আষ্টে পৃষ্ঠে, পুটলিটি, ফুরসত, টনটন, যে শব্দের অর্থগুলো একটু আগেই তোমরা জানলে। এখন আমরা এই যে ঘরের মধ্যে যে শব্দগুলো আছে এগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করব। তো চলো আমরা শূন্যস্থানটা পূরণ করে ফেলি। তার হাতের রান্না এমন বিষাদ যে মুখেই তোলা যায় না। বৃদ্ধ লোকটি তার, দেখো তো কোন শব্দটি এর সাথে যায়, পরস্পরের, ফুরসত, টনটন, কোনটি যায় না, যায় আষ্টে পৃষ্ঠে। দেখো খুব সুন্দর করে দেখো, হ্যাঁ পুটলিটি, বৃদ্ধ লোকটি তার পুটলিটি সযত্নে একপাশে রেখে দিল। তারপর দেখো লোকটির কাজের চাপ এত বেশি যে দম ফেলার ফুরসত নেই। তারপর তার সমস্ত শরীর ব্যথায় টনটন করছে। 9 নম্বর, তারা দুজন পরস্পরের বন্ধু। 10 নম্বর, গ্রামের মায়া ছেলেটিকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। শিক্ষার্থীরা দেখো 4 নম্বরে আছে, বিপরীত শব্দ জেনে নি, ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। এখানে আছে কান্না, হাসি, চেনা, অচেনা, ভালো, মন্দ, বড়, ছোট, আলো, অন্ধকার। এখন আমরা এই শব্দগুলো দিয়ে
শূন্যস্থান পূরণ করব। সন্তানের মৃত্যুতে তিনি ড্যাশ ধরে রাখতে পারলেন না, কান্না। ড্যাশ লোকটির ফাঁদে পা দিয়ে সে তার সব কিছু হারিয়েছে। কী হবে বলো তো? ঠিক বলেছ, অচেনা লোকটির ফাঁদে পা দিয়ে সে তার সব কিছু হারিয়েছে। রাসেল বয়সে ড্যাশ হলেও সংসারের অনেক কাজে মাকে সাহায্য করে। রাসেল বয়সে ছোট হলেও সংসারের অনেক কাজে মাকে সে সাহায্য করে। লোকটিকে আমি কোথায় যেন দেখেছি, খুব চেনা মনে হচ্ছে। বিদ্যুৎ চলে যাওয়ায় চারিদিকে অন্ধকার নেমে এলো। দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে শূন্যস্থানটা কিভাবে পূরণ করতে হবে। আমি তোমাদেরকে একটি করে দেখালাম এবং অন্যগুলো মুখে বলে দিলাম। শিক্ষার্থীরা, 8 নম্বরে আছে বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য তৈরি করি। চলো আমি তোমাদের বিপরীত শব্দগুলো বলে দিই। সুখ, সুখের বিপরীত দুঃখ। মায়া, নির্দয়। স্বাদ, বিষাদ। কষ্ট, শান্তি। নকল, আসল। রাজা, রাজার বিপরীত রানী। রাজপুত্র, রাজকন্যা। অসুন্দর, সুন্দর। খুশি, খুশির বিপরীত হল দুঃখী। শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা কিছু যুক্তবর্ণ ভেঙে শব্দ গঠন করব। তোমাদের বইয়ে আছে যেগুলো অনুশীলনীতে, তাছাড়াও আমি আরও কিছু যুক্তবর্ণ তোমাদেরকে শেখানোর জন্য এখানে দিয়েছি। চলো আমরা দেখে নিই। প্রথমে আছে হ যোগ ম। আমি শব্দ লিখেছি ব্রহ্মপুত্র। তারপর দেখো আছে কয় বয়, ক যোগ ব। এখানে কি আছে? পরিপক্ক। তারপর আছে দেখো মূর্ধন্য যোগ ড। শব্দ লিখেছি পাষণ্ড। শিক্ষার্থীরা, তারপর দেখো আছে মূর্ধন্য যোগ ট সমান, আমি শব্দ লিখেছি ঘন্টা। তারপর আছে মূর্ধন্যয় টয়, মূর্ধন্যর নিচে হর্ষ যোগ ট, শব্দ হবে কষ্ট। তারপর আছে দন্তন্যয় তয় রফালা, দন্তন্যর নিচে হর্ষ যুক্ত ত, তারপর যোগ রফালা, আমি শব্দ লিখেছি আমন্ত্রণ। তারপর আছে দেখো জয় বর্গজয় বয়, এখানে আমি ভেঙেছি বর্গজ যোগ ব, শব্দ লিখেছি জ্বর। এরপর আছে মূর্ধন্যয় ঠয়, মূর্ধন্যস্বর যুক্ত ঠ, শব্দ লিখেছি প্রতিষ্ঠান। তারপর আছে দয় ভয়, দ যোগ ভ, শব্দ লিখেছি সদ্ভাব। তারপর আছে দন্তস্বয় ব, দন্তস্ব যোগ ব, শব্দ লিখেছি স্বাদ। শিক্ষার্থীরা, তোমরা একটা জিনিস দেখো, এখানে যখন তোমরা শব্দ ভাঙছো, ভেঙে যখন লিখছো, তখন প্রত্যেকটি শব্দের নিচে এখানে হস আছে, তোমরা এটা একটু দেখে নিবে, কেমন? ঠিক আছে শিক্ষার্থীরা, চলো আমরা এরপরে চলে যাই। আজ তোমাদের কি বাড়ির কাজ আছে? শিক্ষার্থীরা, তোমরা যেহেতু পাঠটি দেখলে এবং গল্পটি ইতোমধ্যে তোমরা পড়ে ফেলেছ, তো তোমাদের বাড়ির কাজ থাকবে কাঞ্চনমালা আর কাকনমালা গল্পে কাকনমালার চরিত্রের কোন দিকগুলো ফুটে উঠেছে বলে তুমি মনে করো। এটি তোমরা লিখে আমাকে কমেন্ট বক্সে দেখাবে। আর এখানে দেখো 5টি বিপরীত শব্দ আছে। এর আগেও আমি তোমাদেরকে বিপরীত শব্দ দেখালাম। এখানে আছে চেনা, আলো, ভালো, বড়, কান্না, 5টি বিপরীত শব্দ। শিক্ষার্থীরা, তোমাদের বাড়ির কাজটিও আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তো যেহেতু তোমাদের এই গল্পটা অনেক বড় আর আমি পুরোটাই তোমাদেরকে দেখিয়েছি, তোমাদের 3 নম্বরে আছে প্রশ্ন উত্তর, যেখানে 10টি প্রশ্ন আছে। তো শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবে। আর আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে এই 10টি প্রশ্নের উত্তর, প্রশ্ন এবং উত্তর 10টি তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, ভালো থাকো শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দাউদ ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। গত ক্লাসে তোমাদেরকে আমি কাঞ্চনমালা আর কাকনমালা সম্পর্কে পড়িয়েছিলাম। গতদিন তোমাদেরকে শুধুমাত্র প্রশ্নের উত্তর ছাড়া আর সব কিছুই আমি করিয়েছি এবং বাড়ির কাজও দিয়েছিলাম। আজ আমি তোমাদের প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে,
তো চলো আমরা প্রশ্নের উত্তরগুলো একটু জেনে নিই। ক, রাজপুত্র কোথায় বসে রাখাল বন্ধুর বাঁশি শুনত? তোমরা গল্পের মধ্যে জেনেছো যে রাজপুত্র গাছতলায় বসে রাখাল বন্ধুর বাঁশি শুনত। খ, রাজপুত্র বা রাখাল বন্ধুর রাজপুত্র রাখাল বন্ধুর কথা ভুলে যায় কেন? দেখো, আমরা গল্পে দেখেছি রাজপুত্র যখন বড় হয়, রাজা হয়, তখন রানী কাঞ্চনমালা এবং রাজ্যের সকল কার্য সামলাতে যেয়ে সে ব্যস্ততার জন্য সে তার বন্ধুকে ভুলে যায়। তারপর রাজা কেন মনে করলেন প্রতিজ্ঞাভঙ্গের কারণেই তার এই দশা? হঠাৎ রাজা যখন সারা দেহে রাজার সুচ বিঁধে গেল, তখন রাজার মনে হলো যে হয়তো আমার বন্ধুকে দেওয়া কথা না রাখার জন্যই আমার এই দশা হয়েছে। তো তখন রাজা তার পুরনো দিনের কথা তার মনে পড়লো এবং মনে হলো যে অবশ্যই বন্ধুকে আমি যে কথা দিয়েছিলাম সেটা আমার রাখা উচিত ছিল। তারপর অচেনা লোকটি রাজার প্রাণ রক্ষার জন্য এগিয়ে না এলে কি হতো? দেখো, আমরা দেখতে পাচ্ছিলাম যে রাজার রাজ্য পুরো শেষ হয়ে যাচ্ছিল, রানী কাঞ্চনমালা হয়ে গেছিল দাসী এবং কাকনমালা নিজেই রানী হয়ে গেল রাজার। তখন আমরা যে অবস্থাটা দেখছিলাম যে রাজার মৃত্যু ছাড়া আর কোনো উপায় ছিল না। এ অবস্থায় যদি অচেনা লোকটি না আসতো তাহলে হয়তো রাজা শেষ পর্যন্ত মৃত্যুবরণই করতেন। তুমি কি মনে করো অচেনা লোকটির কারণেই রাজার প্রাণ রক্ষা পেল? দেখো, আমরা গল্প থেকে দেখেছি যে অচেনা লোকটির কারণেই রাজার প্রাণ রক্ষা পেল। অচেনা লোকটি না আসলে আর কেউই রাজাকে বাঁচানোর জন্য এগিয়ে আসেনি। একমাত্র রানী কাঞ্চনমালাই তার সেবা যত্ন করত, আর কেউ ছিল না যে রাজাকে এই বিপদ থেকে রক্ষা করতে পারে। তো অবশ্যই প্রাসঙ্গিক কথা এটাই যে রানী কাকনমালার মাধ্যমেই অচেনা লোকটি রাজপ্রাসাদে আসে এবং সেই রাজাকে রক্ষা করে। তো অবশ্যই আমরা এই গল্প থেকে বুঝি যে অচেনা লোকটির কারণেই রাজার প্রাণ রক্ষা পেল। তারপর আসছে কিভাবে লোকেরা নকল রানীকে বুঝে ফেললো। দেখো, আমরা গল্পে দেখলাম যে যখন অচেনা লোকটি রাজপ্রাসাদে আসলো, তখন সে বলল যে একটা উৎসব হবে, যে উৎসবে রানীর কাজ হলো পিঠাপুলি বানানো, তারপর আর কোনো আঁকা। তো যখন নকল রানী পিঠাপুলি বানালো যেটা কেউ মুখে দিতে পারলো না, এতটা বিষাদ হলো, আলপনা আঁকলো যেন রং এক এক জায়গায় স্তূপ করে রাখলো। তো এই পিঠাপুলি থেকে, তার আলপনা থেকে সাধারণ মানুষ বুঝতে পারলো যে না, এটা আমাদের আসল রানী হতে পারে না। এছাড়াও রানী কাঞ্চনমালার যে ব্যবহার ছিল, কাকনমালা ছিল তার সম্পূর্ণই বিপরীত। তো আচার ব্যবহার দেখেও মানুষ বুঝে ফেললো যে এ নকল রানী। রাজা কিভাবে তার প্রতিজ্ঞা পালন করলেন? রাজা যখন অসুস্থ হলো এবং অনুভব করলো যে তার বন্ধুকে দেওয়া কথা না রাখার জন্যই তার এই অবস্থা, তখন অচেনা লোক আসলো এবং দেখা গেল অচেনা লোকটি তার বন্ধু, যে তার আবারও তার প্রাণ রক্ষা করলো। তখন রাজা ছোটবেলায় যে যখন সে রাজপুত্র ছিল, তখন কথা দিয়েছিল যে আমি যদি রাজা হই তোমাকে মন্ত্রী বানাবো। তো রাজা তার বন্ধুকে, যখন রাজা সুস্থ হলেন, বন্ধুকে মন্ত্রী বানালেন এবং তার প্রতিজ্ঞা রক্ষা করলেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে তোমাদের প্রশ্নের আলোকে উত্তরগুলো বললাম খুব সারসংক্ষেপে। উত্তরগুলোকে খুব সুন্দরভাবে তোমরা কিভাবে লিখতে পারো আমি এর একটা ধারণা তোমাদেরকে দিয়েছি। আমি এই উত্তরগুলোকে খুব সুন্দরভাবে এই ভিডিওর পরে আমি কমেন্ট বক্সে উত্তরগুলো দিয়ে দিব, তোমরা ওখান থেকে উত্তরগুলো সংগ্রহ করে নিবা, কেমন? আর এই উত্তরগুলো সংগ্রহ করার পরে অবশ্যই তোমরা পড়বা আর এখান থেকে বুঝবে যে কিভাবে আসলে একটা প্রশ্নের উত্তর করা উচিত। আর সবাই এই প্রশ্নগুলো পড়ে ফেলবে। তোমাদের জন্য একটা বাড়ির কাজ আছে। দেখো, বাড়ির কাজটা হলো, এখানে বলা হয়েছে যে তোমার মা বাড়িতে কি ধরনের পিঠা বানায় লেখো। আর একটা প্রশ্ন আছে যে তুমি এই গল্প থেকে কি বুঝলে বা কি শিক্ষা পেলে। ঠিক আছে, এই দুটি আমি অবশ্যই উপরে লিখে দিব আর এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দিব। তো শিক্ষার্থীরা, তোমরা ভালো থেকো, অসংখ্য ধন্যবাদ।